এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে ডেট কাউন্টডাউন করতে হয়। কাজের প্রয়োজনে আমাদের অনেক সময় রিমেইনিং ডেট বের করতে হয়, যেটা হচ্ছে ডাইনামিক্যালি কাজ করে। ফর অ্যান এক্সাম্পল, আমি একটা কোর্স শুরু করেছি বা আমি একটা কোর্সে ক্লাস নিচ্ছি বা একটা প্রজেক্ট শুরু করেছি যেটা হচ্ছে আগামী 3 মাস পর শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে আজকে শুরু হচ্ছে, ধরেন আজকে হচ্ছে জুনের 29 তারিখ, এটা 3 মাস পরে কত তারিখে শেষ হবে এই তারিখটা আমার বের করতে হবে। তা আমরা যদি নর্মালি করি সেক্ষেত্রে আমাকে ক্যালেন্ডারে গিয়ে বের করতে হবে যে 3 মাস পরে কত তারিখে এটা শেষ হচ্ছে। বাট আমি যদি একটা ফর্মুলা ইউজ করি মাইক্রোসফট এক্সেলে, তাহলে এই ফর্মুলাই আমাকে বের করে দিবে যেটা আসলে কত তারিখে গিয়ে শেষ হবে। পাশাপাশি আমার প্রতিদিনই কাউন্টডাউন দরকার যে আর কতদিন বাকি আছে, রিমেইনিং ডেজ কত, এটাও যেন ডাইনামিক্যালি কাজ করে, যেহেতু যাতে আমি প্রতিদিন এই আপডেটটা পেয়ে যাই। সো মাইক্রোসফট এক্সেলে দুটো ফর্মুলার মাধ্যমে এটা খুব সহজেই বের করা যায়। আসুন আমরা এখন দেখি যে কিভাবে আমরা এক্সপায়ার ডেট বের করব এবং রিমেইনিং ডেজটা কাউন্টডাউন করব। যদি আমার এই শীটটার দিকে দেখেন যে এখানে আমার একটা প্রজেক্টের নাম আছে, আমি টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, প্রজেক্ট নেম। তো প্রজেক্ট নেম এখন হচ্ছে আমার এমপ্লয়ীদের নাম দেয়া আছে, কে কোন ট্রেনিংটা করাচ্ছে এবং এই ট্রেনিংটা কত তারিখে শুরু হচ্ছে এবং এটা ডিউরেশন কত দিন। আর নিচের এই শীটটাতে আছে ডিউরেশন মাস হিসাবে, আমরা ডে হিসাবেও দেখব মাস হিসাবেও দেখব। ফর অ্যান এক্সাম্পল, আমার যে প্রথম ট্রেনিংটা সেটা হচ্ছে বেসিক কম্পিউটারের একটা ট্রেনিং, এটা হচ্ছে জুনের 29 তারিখ শুরু হচ্ছে। এই ডিউরেশনটার মেয়াদ হচ্ছে 90 দিন, দ্যাট মিন্স আজকে থেকে 90 দিনের মধ্যেই এই ট্রেনিংটা শেষ করতে হবে এবং 90 দিনের দিন এটার ফেয়ারওয়েল হবে। তাহলে আমার এখন বের করতে হবে 90 দিনের দিন কত তারিখ। তো এক্সপায়ারেশন ডেট এই কলামে আমি বের করব যে আমার এক্সপায়ার ডেটটা কত। তা আমি হচ্ছে ফাংশন লিখবো, এখানে ইকুয়াল সাইন দিলাম। যখন আমরা ডে হিসাবে কাউন্ট করব তখন আমি ইকুয়াল দিয়ে আমার স্টার্ট ডেটের সেলটাকে আমি সিলেক্ট করে দিব। স্টার্ট ডেটের সেলটা সিলেক্ট করে আমি প্লাস দিব, প্লাস দিয়ে আমার ডিউরেশনের যেই সেলটা ডে হিসেবে আছে এই সেলটাকে আমি সিলেক্ট করে দিব। দ্যাট মিন্স আমার D2 আর E2 এই দুইটা সেল প্লাস হবে, প্লাস হয়ে এন্টার। এন্টার দিলেই দেখেন মানে জাস্ট স্টার্টিং ডেটের সাথে আমার ডিউরেশন ডে যেটা 90 দিন বা 120 দিন বা 180 দিন এটা যোগ করে দিলেই আমি আমার এক্সপায়ার ডেটটা পেয়ে যাব। তাহলে আমার বেসিক কম্পিউটার ট্রেনিংটা আমার শুরু হচ্ছে জুনের 29 তারিখ, 90 দিনের দিন এটা সেপ্টেম্বরের 27 তারিখ এই ট্রেনিংটা শেষ হবে। আমি যখন এটা টেনের রেজাল্টগুলো বের করলাম, পরবর্তী কোর্সগুলোরও কিন্তু আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি। যেমন গ্রাফিক ডিজাইন কোর্সটা 29 তারিখ শুরু হবে, এটার মেয়াদ হচ্ছে 120 দিন, এটা অক্টোবরের 27 তারিখ শেষ হবে। তারপরে ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এটা জুনের 29 তারিখ শুরু হচ্ছে, এটার মেয়াদ হচ্ছে 150 দিন, এটা হচ্ছে নভেম্বরের 26 তারিখ শেষ হবে। সো এভাবে আমরা ডেটা খুব ইজিলি বের করতে পারি। এখন দরকার আমার রিমেইনিং ডেজ, দ্যাট মিন্স হচ্ছে আজকে জুনের 29 তারিখ, আগামীকাল যখন জুনের 30 তারিখ আমি শীটটাতে ঢুকবো, আমি যেন রিমেইনিং ডেটা দেখতে পাই, এটা যেন ডাইনামিক্যালি কাজ করে। রিমেইনিং ডেটটা বের করার জন্য একটা ফর্মুলা ব্যবহার করতে হবে, এখানে আমি ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দিয়ে এখন আমাকে যেটা করতে হবে, এক্সপায়ার যে ডেটটা, দ্যাট মিন্স সেপ্টেম্বরের 27 তারিখ F2 সেলে আছে, এই সেলটা আমি সিলেক্ট করে দিব। এক্সপায়ার ডেট থেকে আজকের ডেটটা যদি আমি মাইনাস করে দিই তাহলেই আমার এটা কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তাহলে আমি F2 সেলটা আমি সিলেক্ট করে দিলাম, এখন দিলাম মাইনাস। তো আজকের যে ডেট, এটা আমি আজকের ডেটটা ম্যানুয়ালি বসাবো না, এটা হচ্ছে একটা ফাংশন ইউজ করব, এখানে টুডে ফাংশন। মাইক্রোসফট এক্সেলে টুডে ফাংশনটা ইউজ করলে আমরা আজকের ডেটটা আমরা পেয়ে যাব। টুডেটা আমি লিখে ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ক্লোজ করে দিলে আমি যখন এন্টার দিব, দেখেন রিমেইনিং ডেজটা আমাকে দেখাচ্ছে। এখানে কিভাবে দেখাচ্ছে, এখানে ডেট চলে আসছে। তা আমরা এখন এইটা একটু সেটিংসটা ঠিক করে দেই। এখান থেকে নাম্বারে গেলাম, নাম্বারে গিয়ে ফরম্যাট সেলের এখানে আমি এটা জেনারেল করে দিলাম। জেনারেল করে যখন আমি ওকে দিলাম, দেখেন এটা কিন্তু রিমেইনিং ডেজটা আমাকে শো করতেছে, 90 দিন, 120 দিন, 180 দিন, এভাবে ডেটা শো করতেছে। তা ফর অ্যান এক্সাম্পল, আমি এখন ডিউরেশনের এখানে 90-এর জায়গায় ধরেন আমি এটা 85 করে দেই, দেখেন আমার রিমেইনিং ডেট কিন্তু 5 দিন কাউন্ট হচ্ছে, কমে গেছে।
সো আমি এটা যখন আবার 90 করে দিব এটা রিমেইনিং ডেটটাও 90 হয়ে যাবে। এটা আসলে এখন আজকে হচ্ছে 29 তারিখ, আমি রাত 12টার পরে আমি যদি আমি জাস্ট 29 তারিখ আজকে শেষ হয়ে রাত 12টার পরেই যদি আমি 1 মিনিট পরেও যদি আমি শীটে ঢুকি আমার এটা কিন্তু রিমেইনিং ডেজটা কিন্তু 90-র জায়গায় 89 হয়ে যাবে। ডে বাই ডে এটা যত দিন যাবে এটার কাউন্টডাউন কমে এটা একটা সময় জিরো হয়ে যাবে। সো এভাবে হচ্ছে রিমেইনিং ডেজটা বের করতে হয়। আচ্ছা এটা আমরা বের করেছি ডে হিসাবে, এখন আমি যাচ্ছি মাসে, আমার ডিউরেশন যদি মাস হিসাবে থাকে সেক্ষেত্রে আমি কিভাবে বের করবো? আমাকে ফার্স্ট অফ অল এক্সপায়ার ডেটটা বের করে নিতে হবে। আমি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমি হচ্ছে এখন এক্সপায়ার ডেট যখন মাস হিসাবে ব্যবহার মাস হিসাবে থাকে তখন আমাদেরকে একটা ফাংশন ব্যবহার করতে হবে ই ডেট। ই ডেট ফাংশনটা হচ্ছে মানে হচ্ছে এক্সপায়ার ডেট। ই ডেট ফাংশনটার জন্য ই ডেট লিখে ব্র্যাকেট ওপেন করে স্টার্ট ডেটটাকে আমি সেল করে দিব, স্টার্ট ডেটের এই সেলটাকে আমি সিলেক্ট করে কমা দিব, কমা দিয়ে ডিউরেশন যেই সেলে আছে এই সেলটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করে যখন আমি এন্টার দিব দেখেন আমার এক্সপায়ার ডেট চলে আসছে, সরি এক্সপায়ার ডেট চলে আসছে। আমি যখন নিচের দিকে টান দিলাম, টান দিলে দেখেন আমার এক্সপায়ার ডেটটা খুব সুন্দরভাবে এখানে চলে আসছে। তা আমার স্টার্ট ডেট ছিল জুনের 1 তারিখে, 3 মাস ডিউরেশন, এটা হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখে শেষ হবে এই কোর্সটা। ওয়েব ডেভেলপমেন্টের এই ট্রেনিংটা জুনের 1 তারিখ শুরু হয়েছে, এটা ডিউরেশন 6 মাস, এটা শেষ হবে ডিসেম্বরের 1 তারিখ। ই ডেট ফাংশনটা ব্যবহার করে আমরা খুব সহজেই এক্সপায়ার ডেট বের করতে পারি যদি মাস হিসাবে থাকে। এখন রিমেইনিং ডেজ সেম আগের মতো আমি ইকুয়াল সাইন দিলাম, এক্সপায়ার ডেটের এই সেলটাকে আমি সিলেক্ট করে দিব, সিলেক্ট করে আমি মাইনাস করব আজকের ডেট। আজকের ডেট মাইনাস করার জন্য আমাকে টুডে ফাংশনটা ইউজ করতে হবে, টুডে লিখে ব্র্যাকেট ওপেন করে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিব, এন্টার দিলে দেখেন এখানে চলে আসছে, এখানে হচ্ছে তারিখ চলে আসছে কারণ আমার সেলের ফরম্যাটিংটা ঠিক নাই। সেলের ফরম্যাটিংটা ঠিক করার জন্য এখানে নাম্বারের এখানে ক্লিক করব, ফরম্যাট সেলে যাব, জাস্ট এটাকে জেনারেল করে দিয়ে ওকে দিব। জেনারেল করে যখন ওকে দিলাম দেখেন আমার রিমেইনিং ডেজটা কিন্তু এখানে শো করতেছে, 64 দিন, 94 দিন, 155 দিন, এবং এটা সম্পূর্ণ ডাইনামিক। আগামীকাল যখন 30 তারিখ আমি শীট চেক করব এটা হচ্ছে 64-এর জায়গায় 63 হয়ে যাবে, 94-এর জায়গায় 93 হয়ে যাবে, এটা হচ্ছে ডাইনামিক্যালি কাজ করতে থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা এক্সপায়ার ডেট বের করব এবং রিমেইনিং ডেজটার কাউন্টডাউন আমরা রান করব যাতে আমরা ডাইনামিক্যালি ডে বাই ডে রেজাল্ট পেয়ে যাই। থ্যাংক ইউ।